সিরিয়াসলি আজকে একটা সুপার ফেসিয়াল শেখাব, যেটা করে তোমরা পাবে স্কিন স্মুথ আর গ্লোয়িং আর পিঙ্ক ফেস। তো এর আগে আমি ফেসিয়াল কেন করা দরকার বা ফেসিয়াল থেরাপি এর টোটালি বেনিফিটসগুলো আগের আমি ভিডিওগুলো ডিসকাস করেছি, তো আজকে বেশি সময় নেব না। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর আমি এখানে ফেসিয়াল করার জন্য আমি এখানে গোলাপের পাপড়ি ব্যবহার করেছি, অর্থাৎ গোলাপ ফুল ব্যবহার করেছি। তো চলো দেখে নিই। দেখো আমি এখানে চার পাঁচটা গোলাপ নিয়েছি। গোলাপ নেওয়ার পর একটা একটা করে পাপড়িগুলো ছাড়িয়ে আর খুব সুন্দরভাবে ধুয়ে পাটির মধ্যে রেখেছি। এবার এটার একটা পেস্ট তৈরি করব। এই পেস্টের মধ্যে হয় একটু গোলাপ জল, নালে এমনি নর্মাল জল এটার মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি। দেখো পুরোটা আমি গোলাপের পাপড়িগুলো পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি কিছুটা এখান থেকে নিয়ে ছেঁকে নেবো, যেটা আমি ক্লিনজিং এর জন্য ইউজ করব। গোলাপের পাপড়ির রসটা দিয়ে আমি এটা ক্লিনজিং এর জন্য ফেসের উপর অ্যাপ্লাই করব। এখানে আমি নিয়েছি কাঁচা দুধ আর গোলাপের পাপড়ির রস। এবার এগুলোকে আমি একসাথে মিশিয়ে দেব। এবার এটা আমি ক্লিনজিং এর জন্য ব্যবহার করব। এখান ধাপে নিয়েছি চালের গুঁড়োর পাউডার, দই আর গোলাপের পাপড়ির পেস্ট। এবার এগুলোকে একটা একটা করে একসাথে মিশিয়ে দেব। তারপর এটা আমি স্ক্রাবের জন্য ইউজ করব। আর তৃতীয় ধাপে ফেস মাস্কের জন্য আমি নিয়েছি চন্দন পাউডার আর সাথে অল্প স্যাফরন অর্থাৎ কেশর আর গোলাপের পাপড়ির পেস্ট। এবার এই তিনটিকে আমি একসাথে মিশিয়ে দেব, তারপর আমি আমার ফেসের জন্য অ্যাপ্লাই করব। দেখো এই অল্প একটু কেশর নিলেই হবে। এবার দেখো এই ক্লিনজিংটা আমি আমার ফেসের উপর অ্যাপ্লাই করব। দুধের মধ্যে আছে ভিটামিন ডি, এর জন্য স্কিনটা ইয়ং ইয়ং দেখায়। এতে আছে ভিটামিন এ, যেটা শুষ্ক স্কিনকে ভালোভাবে ট্রিট করে। এতে আছে ভিটামিন B6, যেটা স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে, হেলদি রাখে। ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য স্কিনটাকে হাইড্রেট করে, নারিশ করে। স্কিনে যে সেলগুলো তৈরি করে সেলগুলোর সাথে ল্যাকটিক অ্যাসিড ফাইট করে। ক্যালসিয়াম আছে যা স্কিনটাকে টান টান ভাব করে। এবার দেখো আমি স্কাবারটা ইউজ করব। চালের পাউডারের মধ্যে আছে ফেরোলিক অ্যাসিড, অ্যালেন্টয়েন, যেটা সানস্ক্রিন হিসেবে কাজ করে, ভালো স্ক্রাব হিসেবে কাজ করে। ডেড স্কিন সেলগুলোকে সরিয়ে দিয়ে স্কিনটাকে এক্সফোলিয়েট করে। রাইসের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড আর ভিটামিন থাকে সেটা স্কিনটাকে হোয়াইটেনিং এ সাহায্য। আর দইয়ের মধ্যে আছে ক্যালসিয়াম, ভিটামিন B12, B6, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ল্যাকটিক অ্যাসিড, যেটার মধ্যে আমাদের স্কিনটাকে হেলদি ও গ্লেজি রাখে, ডার্ক স্পট কমায়। ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য স্কিনটাকে হাইড্রেট করে, ঠিকঠাক নারিশ করে। এবার দেখো আমি ফেস মাস্কটা ইউজ করব। চন্দন পাউডার খুব তাড়াতাড়ি ট্যান রিমুভ করে, ইনফেকশন কমায়, নানা রকম অ্যালার্জি কমায়, অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে আর অয়েলি স্কিনের জন্য খুব ভালো। স্কিনটাকে নারিশ করে চন্দন পাউডার, স্কিনটাকে ভীষণ আরাম দেয় আর ঠান্ডা করে দেয়। আর স্যাফরন অর্থাৎ কেশর চুপ চুপ ধরে একটা ইন্ডিয়ান বিউটি ইনগ্রিডিয়েন্টস হয়ে এসেছে। কেশর ইউজ করলে ন্যাচারালি একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাবে, স্কিন টেক্সচার খুব দ্রুত ইম্প্রুভ করে, স্কিনটাকে গ্লোয়িং করে দেয়। গোলাপের পাপড়ির মধ্যে আছে ভিটামিন সি, যার জন্য সানস্ক্রিন হিসেবে কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টির জন্য অ্যাকনে কমায়, একজিমা কমায়, ডার্ক সার্কেল কমায়, স্কিন টোনার হিসেবে কাজ করে, স্কিনটাকে সফট ও স্মুথ রাখে, ময়শ্চারাইজার ধরে রাখে। দেখো আমার স্কিনটা পুরোপুরি শুকিয়ে গেছে 20 মিনিটের মতো রাখার পর। আর কপালের স্কিনটা দেখো টান টান ভাব আসছে, মানে পুরোপুরি আমার শুকিয়ে গেছে। এবার ঠান্ডা জলে আমি ওয়াশ করে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফেসটা ধুয়ে আসার পর ফেসটা কত গ্লোয়িং লাগছে, চেঞ্জ লাগছে আর সফট লাগছে। আজকে আমার ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে, যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তারা একটা লাইক করবে, কমেন্ট করবে।
আর যদি পারো খুব কাছের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে বা আত্মীয় কুটুম যা হোক সাথে শেয়ার করবে। আর আজকে যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে ফার্দার আপডেটসের জন্য। তো বাই, খুব ভালো থাকবে।